এখন ঘড়িতে মোটামুটি 5টা বেজেই গেছে, আর আমি আর রিম্পি ঝটপট করে রেডি হয়ে যাচ্ছি ওই মুকুন্দপুরে সাই বাবার মন্দিরে। শুধু আমরা যাচ্ছি না, ওখানে আরো দুজন বন্ধু যাবে। মানে আমাদের বাড়ি থেকে মুকুন্দপুর যেতে গেলে বাইপাস দিয়ে এটা মানে অনেকটা সহজ হতো, কিন্তু আরো দুজন বন্ধু যাচ্ছে। আমরা গড়িয়াহাটে যাবো, ওখান থেকে আবার অটো চেঞ্জ করে একসাথেই বেরবো। তা ওখানে গিয়ে কি শেয়ার করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। রিম্পি মোটামুটি রেডি হয়েছে, এখনো চুল বাঁধা হয়নি, আর আমি আমি রেডি হয়েই গেছি, যে শাড়ি পরে নিয়েছি, যেহেতু একটু ঠাকুরের মন্দিরে যাবো ভাবলাম একটা শাড়িই পরে নিই। তা আমি এই পিওর সিল্কটা পরে নিয়েছি, এখন চুল টুল বেঁধে রওনা দেবো, আর তোমাদেরকেও কিন্তু সাথে নিয়ে যাব। চলো আমরা এখন রেডি হই, আর তোমরাও ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর আমি আর রিম্পি রেডি, এখন বেরোচ্ছি। এখন ঘড়িতে প্রায় 5:15 বেজে গেছে, ওখানে ওই 5:30-5টার মধ্যে মিট করবো। ঝটপট করে যাই, দেখি অটো মানে অটোর জন্য কতক্ষণ ওয়েট করতে হয়। তো চলো এখন যাই। এখন আমি আর রিম্পি চলে এসেছি গড়িয়াহাট, এবার যাবো গোল্ড পার্কের যে অটো স্ট্যান্ড ওখানে, ওখান থেকেই আরও দুজন বন্ধু যাবে, ওদের সাথে একসাথে যাব। চল আর আর আমরা এখন গোল্ড পার্ক থেকে অটো নিয়ে যাব সুকান্ত সেতু, ওখান থেকে আবার অটো নিয়ে যাব মুকুন্দপুর। তো দুবারের জার্নি আছে, কিন্তু আজকে অটো মানে সব অটো যেতে চাইছে না, কারণ সামনেই তো ভোট। কিছু কিছু জায়গায় হচ্ছে পথসভা, জনসভা, ভোটের প্রচার, মানে কলকাতাতে তো এগুলো আরম্ভ হয়েই গেছে। তো যাই হোক, আমাদের একটু ওয়েট করতে হবে। তারপর অবশ্য অটো পেয়ে গেছি, অটোর পর আবার বাস নিয়েছিলাম। সবটা ভিডিও করা হয়নি, অনেক তো যানজট ছিলই। তো এখন চলে এসেছি সাই বাবার মন্দিরে। এটা মুকুন্দপুরে একটু ভিতর দিকে, কিন্তু মন্দিরটা এত সুন্দর, মানে খুব ভালো করে মন্দিরটা তৈরি করেছে। আর আজকে এসেছি আমাদেরই এক বন্ধু, তার মা বাবার মৃত্যুবার্ষিকীতে মানে এই সাই বাবার মন্দিরে ভোগ চড়ায়। তো আজকেও সেরকম একটা দিন, তো এই দিনেই আজকে আমরা এসেছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে এই বাবারই দিন, তো মন্দিরে প্রচুর লোকজন রয়েছে। এখন হচ্ছে মন্দিরে আরতি। আমি এর আগে সাই বাবার মন্দিরে আরতিটা কখনো দেখিনি, তো আজকে দেখে বেশ ভালো লাগলো। এখন আরতি হয়ে গেছে, তো এখানে সবাই প্রণাম প্রণাম করে নিচ্ছে, তো আমরাও এখানে প্রণাম করে নিলাম। রিম্পিও এর আগে কোনো দিন সাই বাবার মন্দিরে যায়নি, তো আজকে গিয়ে ওর বেশ ভালোই লাগলো। রিক আসতে পারেনি, ও তো গেছে পড়তে। দেখি একটু দাঁড়িয়ে যান, একটু সাইড দিন, একটু সাইড দিন, চলুন চলুন, রাখতে দিন, রাখতে দিন, রাখতে দিন, রাখতে দিন, বাবা কিছু যাচ্ছে, রাখতে দিন, ওখানে টিকা লাগা, এটা নিয়ে দিয়ে কপালে টিপ পর একটা আমাকেও করিয়ে দিতে হবে। পর এখানে ওদের পড়ছে সব, ওখান থেকে নে, হেঁটে নিতে হবে পাশ থেকে। পড়েছিস? আর এখন মন্দিরের আরতি পুজো সব কমপ্লিট, এবার আমরা ঠাকুরের প্রসাদ নেব। ঠাকুরের প্রসাদ নেবার লাইনেও অনেক ভিড় রয়েছে। ভক্তের ভগবান বললে কি হবে, খাওয়া দাওয়া ছাড়া কোনো পুজো পাঠ অনুষ্ঠানই মানে সম্পূর্ণ হয় না আর কি। তো সেরকমই এখন আমরা কিছুক্ষণ ওয়েট করছি, তারপর মানে প্রসাদ নেবার জন্য। আর এখানে একটু ঠাকুরের নাম গান হচ্ছে, একটু কিছুক্ষণ দাঁড়িয়ে সময় কাটালাম। আর এখানে ভোগে দেয়া হচ্ছে সব রকম সবজি দিয়ে একটা খিচুড়ি আর তরকারি, তার সাথে
খিচুড়ি, সব রকম সবজি দিয়ে খিচুড়ি, পায়েস আর তার সাথে সুজির হালুয়া। আর প্রসাদটা নিয়ে অবশ্যই মন্দিরের বাইরে দাঁড়িয়ে আমরা মানে খাওয়া দাওয়া করে নিলাম। আর এখন রিম্বি আর কৌনাক এসছে, ওরা আইসক্রিম খাবে বলছে, তো আমরা এখানেই চলে এসেছি। কি নিবি দেখ, আইসক্রিম নেই, কি লাগবে বল, ওনারা তো বলবেন। কোন আইসক্রিম আর তুই কি নিবি বল? আমি এখন ডিম্বিকে নিয়ে যাচ্ছি ডান্স ক্লাসে। ডান্স ক্লাসে দুবার কিছু কেনাকাটিও করার আছে, তো নাই। কালকের পর থেকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, আজকে শুক্রবার আর আজকে ডিম্বির ডান্স ক্লাস থাকে, তা ওকে নিয়ে চলে এসেছি গড়িয়াহাট। আর গড়িয়াহাটে প্রচুর জিনিস কেনাকাটি করা আছে, কতটা কিনে উঠতে পারবো জানি না, টুকটাক করে অনেক জিনিসই নিতে হবে। আর একটু আগেই এসেছি, যাব বালিগঞ্জ নিউ মার্কেটে, ওখানে একটু প্রয়োজনীয় মানে ওখানে প্রয়োজনটা মিটিয়ে তারপর ডিম্বিকে ডান্স ক্লাসে দিয়ে তারপর কিছু কেনাকাটা করে নেব। আর আকাশের মেঘ কিন্তু ভার হয়ে আছে, মনে হচ্ছে যে কোনো সময়ই বৃষ্টি নামতে পারে। ছাতা কিন্তু আজকে আনতে ভুলে গেছি, একদম প্লেনটা দেবেন। আর নিউ মার্কেটটা চল, নিউ মার্কেটে যাবো, চল জামাটা চেঞ্জ করবো। ওটা চেঞ্জ করার আছে, কি করে নি চল না। আর রিম্বি যখন কোথাও পড়তে যায় বা কোনো ক্লাসে যায়, ডান্স ক্লাস হোক মানে যেখানেই হোক, ও একদম লেট করতে চায় না, ওকে একদম টাইমের আগেই দিয়ে আসতে হয়, নাহলে ও ভীষণ গজগজ করে। জানি এই অভ্যাসটা ভালো, তবে আমাদেরও তো কিছু প্রয়োজন থাকে। হলো পছন্দ, অনেক জিনিস নেওয়া হয়ে গেছে দেখি রিম্বির ওই হাতে, ওই হাত ভর্তি। আর প্রচণ্ড ভালো বৃষ্টি এসে গেছে, আমাদের সব কেনাকাটি করতে করতে ডান্স স্কুলে তো ছুটি হয়েছে কিছুক্ষণ আগে, আর কেনাকাটি করতে করতে এত জোরে বৃষ্টি হচ্ছে যে আমরা এত জোরে বৃষ্টি পড়ছে আমরা এক জায়গায় দাঁড়িয়ে পড়ছি। আর রিম্বি তো ওর হাত ধরে দেখতেই থাকছে, এটা নয় ওটা, সেটা নয় সেটা। আর গড়িয়াহাটে এখন কিন্তু বেশ ফাঁকা হয়ে গেছে, এত জোরে বৃষ্টি পড়ছে। বললামই তো আকাশের মুখটা বেশ ভার ছিল, আর এমন আচমকা বৃষ্টিটা চলে এসছে, মানুষজন এ দোকান ও দোকান মানে এ দোকান ও দোকানে আশ্রয় নিয়েছে। যদিও অনেকটা রাতই হচ্ছে, গড়িয়াহাট তো একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, এখন আমি এই পাঞ্জাবি দোকানে আটকে পড়েছি। কারণ এখান থেকেই একটা আমার ওই ধুতি প্যান্ট নেওয়ার ছিল, মনের ছেলে যেহেতু সামনে পইতে, আর কিছু কসমেটিক্সও নেওয়ার ছিল, সেগুলো নিয়ে নিয়েছি। প্রচণ্ড বৃষ্টি হঠাৎ করেই আরম্ভ হয়ে গেছিল, ভাবিনি যে বৃষ্টি হবে, ছাতাও নিয়ে যায়নি, তো একটু একটু তো ভিজেই গেছি, এ দোকান ও দোকান করতে করতে। আর অনেকগুলো জিনিস নেওয়ার ছিল আসলে, আমার তো মনের ছেলে কইতে, সেই হিসেবে কিছু কিছু কেনাকাটা তো করতেই হচ্ছে। আর ইম্বিরও কিছু কেনার ছিল, তো আমার তো কিছু ছিলই, তো সেগুলো নিতে নিতেই এখানে একটা ওখানে একটা এগুলো করতে করতে অনেকটা টাইম লেগে গেল। ডান্স স্কুল থেকে ছুটি হওয়ার পরও অনেকটা সময় লেগে গেল। যখন ডিম্বিকে আমি নিয়ে যাই, তখনও কিছু কেনাকাটা করেছিলাম, আবার নিয়ে আসার পথে তখনও কিছু নিলাম। প্রথমেই দেখায় কি নিয়েছি, এই এরকম একটা কুর্তি নিয়েছি, তার সাথে আছে এরকম একটা প্যান্ট, এটা আমার ভাইয়ের বইয়ের রিয়ার, এটা আর খুলছি না। এই কুর্তিটা আর বোনের ছেলের যেহেতু পইতে, ওর পাঞ্জাবি আমি তৈরি করিয়েছি, ওর সাথে একটা এরকম ধুতি প্যান্ট, অফ হোয়াইট কালারের এরকম ধুতি প্যান্ট নিয়েছি। তো পাঞ্জাবিটাও আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো, হাত মানে হাতের কাজের পাঞ্জাবি করিয়েছি, ওটা ও রিসেপশনে পরবে। আর নিয়েছি এরকম একটা প্লেট নিয়েছি, এটা মাইক্রোওভেনেও যাবে, এরকম গোটাটা আর খুলছি না। এই প্লেটটা প্রিন্টটা হচ্ছে এরকম। আর কিছু কসমেটিক্স নিয়ে আছে, আর তার সাথে জুয়েলারিও আছে, রিম্বি এরকম একটা জুয়েলারি নিয়েছে, যেটা ও ঘাগড়ার সাথে পরবে, ওর মানে ঘাগড়া আমি বানাতে দিয়েছি, ঘাগড়া ঠিক নয়, একটু স্কার্ট একটু ঘাগড়া এরকম স্টাইলেরই আর কি, একটু বানাতে দিয়েছি, ওটার সাথে ও পরবে। আর
সাথে নিয়েছি, এরকম দুটো নিয়েছে ও, এই চুলের গার্ডার আর এই দুটো চুড়ি নিয়েছে ওটা ওই এটার সাথে ম্যাচ করে। আর আমি তো একটা সিঁদুর মানে ওটা শেষ হবো হবো ওরকম একটা নিলাম, এই এরকম একটা লিভনের হেয়ার সিরাম নিলাম, চুলে তো প্রচণ্ড জট পড়েই আমার বড় চুল। আর নিয়েছি রিম্বি একটা এরকম এরকম একটা লিপ বাম নিয়েছি যেটা আমাকে দিয়ে টেস্ট করলো, আর একটা ওই কম্প্যাক্ট নিয়েছি, নিয়েছি দুটো টিপের পাতা, রিম্বি একটা এরকম মানে লাইনার নিয়েছে আইলাইনার, স্কেচ স্কেচ পেন টাইপের যেগুলো হয় সেরকমই একটা নিয়েছে, আর আমি নিয়েছি একটা ল্যাকমে শিশু ক্রিম এটা নিয়েছি, আর এই হলো একটা কম্প্যাক্ট দেখালাম। আর তার সাথে রিম্বি যেটা ফ্রি পেয়েছে সেটা হলো ওরা ওখান থেকে ফ্রি দিয়েছে এরকম নেল আর্ট করার জন্য, কিছু নেলস দিয়ে দিয়েছে, বলেছে কাটিং করে তুমি এটা নেল আর্ট করবে, এর ভেতরে স্টিকারস আছে, তারপর শেপিং এর জন্য এইসব আর কি পুরো কিটটাই দিয়েছে, পুরো কিটটাই এর ভেতরে আছে জিনিসগুলো, এর ভেতরে সব আছে পুরো কিটটাই ওরা দিয়েছে। রিম্বি তো এটা পেয়ে মহা খুশি, আমাকে কিনে দিতে বলছিল তো আমি কিনে দিইনি, একবার কিনে দিয়ে দেখেছিলাম, তো যাই হোক এটা পেয়েই গেছে ফ্রিতে, ওকে বললো তুমি এটা ট্রাই করবে, তো যাই হোক এগুলো নেওয়া হয়েছে। কেনাকাটিরা শেষ নেই, মানে কোনো একটা উৎসব অনুষ্ঠান বাড়ির লাগলে মনে হয় এটা নেই ওটা নেই সেটা নেই, তো সেইগুলোই নিয়ে নিলাম, আর বৃষ্টিতে একটু ভিজলামও, আর তারপর অবশেষে বাড়ি ফিরে এলাম। তো যাই হোক এইসবই ছিল আজকের কেনাকাটা, তোমাদের তো শেয়ার করেই দিলাম, আর কেনাকাটা করবো কি কেনাকাটা দেখতে মানে দেখতেই তো অনেকটা টাইম লেগে যাচ্ছে, পছন্দ হচ্ছে না এটা নয় সেটা এটা নয় সেটা, তো যাই হোক এইগুলো সব এখন তুলি হাত পা ধুই, তারপরে হবে একটু রাত্রে রান্নাবান্না একটু তো করতেই হবে, একটু কিছুটা করেই গেছিলাম, তো যাই হোক এই ছিল আজকের কেনাকাটা, টাটা।